প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের বাংলার আমাদের জাতীয় ফুল শাপলা রচনা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের বইয়ে এই রচনাটি খুব সুন্দর করে দেওয়া আছে, তারপরেও আমি আলোচনা করব। তোমরাও বইটি দেখো এবং এই রচনাটিকে চারটি ভাগে ভাগ করেছে, চারটি অংশে আছে, আমি আগে সেগুলো দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা এটা বোর্ডে লিখাবো এবং তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরাও সেই সাথে লিখো এবং দেখো, বইয়েও দেওয়া আছে। ঠিক আছে, তো তাহলে আমাদের জাতীয় ফুল শাপলা নিয়ে এখন আমরা আলোচনা করব। এর আগে আমরা ধান নিয়ে আলোচনা করেছি তোমাদের সিলেবাস অনুযায়ী, এখন এই এবার তোমাদের আছে সিলেবাস অনুযায়ী শাপলা। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে রচনায় সব সময় আগে শিরোনাম লিখতে হবে। ঠিক আছে, শাপলা, তো এক নম্বরে আছে ভূমিকা, দুই নম্বরে আছে বিবরণ, তিন নম্বরে আছে প্রাপ্তি স্থান, চার নম্বরে দেওয়া হয়েছে উপসংহার। তাহলে দেখো, আমরা শাপলার রচনার প্রথমে ভূমিকা, তারপর হচ্ছে বিবরণ, তারপর হচ্ছে প্রাপ্তি স্থান, এরপরে তোমাদের উপসংহার আলোচনা করতে হবে। প্রত্যেকটি রচনার প্রথমে তোমরা শিরোনাম লিখবে, তারপর তার ভূমিকা দিতে হবে, এরপরে তোমাদের বিবরণ দিতে হবে, প্রাপ্তি স্থান দিতে হবে, সবার শেষে উপসংহার অবশ্যই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেওয়া আছে ভূমিকাতে, দেখো, শাপলা একরকম জলজ ফুল, শাপলা বাংলাদেশের জাতীয় ফুল, বিবরণে আছে শাপলা কোথায় ফুটে, পানিতে ফুটে, গ্রামের ডোবা, খাল, বিল, নালা, পুকুর, দিঘি ইত্যাদিতে শাপলা ফুলের জন্ম, এবং শাপলা ফুল সাদা গোলাপি রঙের হয়ে থাকে, শাপলার অনেক পাপড়ি থাকে। প্রাপ্তি স্থান, শাপলা ফুল শরৎকালে ফোটে নদী নালায়, বিলে ঝিলে, পুকুরে, ডোবায় ফোটে, এগুলো শাপলার মূল থেকে চারা হয়, ধীরে ধীরে সেই চারা বড় হয়ে ফুল হয়। ঠিক আছে, উপসংহারে আমাদের হবে, বাংলাদেশে ফুলের অভাব নেই, কিন্তু শাপলার মতো গৌরবময় ফুল আসন অন্য কোনো ফুল নিতে পারেনি, তাই আমরা বাংলাদেশের পয়সা, মুদ্রায়, টাকায় শাপলা ফুলের ছাপ পেয়ে থাকি। শাপলা আমাদের জাতীয় ফুল, আমাদের শাপলা হচ্ছে রাষ্ট্রীয় প্রতীক। ঠিক আছে, তো আমি এখন বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা দেখো এবং তোমরাও লিখো, তোমাদের লেখা সুন্দর হবে। দেখো, প্রথমে হচ্ছে ভূমিকা। ঠিক আছে, শাপলা একরকম জলজ ফুল, শাপলা বাংলাদেশের জাতীয়। এই হচ্ছে তোমাদের ভূমিকা, কেমন? দেখো, ভূমিকাতে কি দিলাম, শাপলা একরকম জলজ ফুল, শাপলা হচ্ছে জলেতে জন্মে, কেমন, জলের ফুল, পানিতে ফুটে, শাপলা বাংলাদেশের হচ্ছে জাতীয় ফুল, এটা তো আমরা জানি। এই হচ্ছে তোমরা ভূমিকায় এই দুই দুই বাক্য লিখে দিলেই হবে। হ্যাঁ, এরপরে আসতেছে কি, তার বিবরণ, এবার
বিবরণে দেখো, শাপলা পানিতে ফোটে, গ্রামের ডোবা খাল বিল নালা পুকুর দিঘি ইত্যাদিতে শাপলা ফুল জন্মে। শাপলা ফুলে অনেক পাপড়ি থাকে। দেখো বিবরণে আছে শাপলা পানিতে ফোটে। হ্যাঁ, শাপলা ফুল কিন্তু ডাঙায় ফোটে না, শাপলা পানিতেই ফোটে। গ্রামের ডোবা খাল বিল নালা পুকুর দিঘি ইত্যাদিতে শাপলা ফুল জন্মে। হ্যাঁ, শাপলা ফুলের রং সাদা লাল এবং গোলাপি রঙের হয়। হ্যাঁ, গোলাপি হয়। শাপলা ফুলে অনেক পাপড়ি থাকে। ঠিক আছে, শাপলা ফুল তাহলে কি কি রঙের হয়? সাদা লাল গোলাপি, তারপর সেই ফুলেতে অনেক পাপড়ি থাকে। ঠিক আছে, তোমরা লিখে নাও। আচ্ছা, তো আমার তো এখানে বোর্ডে জায়গা হচ্ছে না, তাই আমি এখন এগুলো মুছে দিব। ভূমিকা বিবরণ হয়ে গেল, এরপরে কি আসবে? প্রাপ্তি স্থান। তো আমি মুছে দিচ্ছি। এরপরে হচ্ছে প্রাপ্তি স্থান। হ্যাঁ, শাপলা ফুল শরৎকালে ফোটে, নদী নালায় বিলে ঝিলে পুকুরে ডোবায় শাপলার মন থেকে চারা হয়, ধীরে ধীরে
সেই যারা বড় হয়ে হয়। এই হচ্ছে তোমাদের প্রাপ্তি স্থান। হ্যাঁ, তাহলে দেখো শাপলা ফুল কোথায় 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 পাওয়া যাবে। শাপলা ফুল শরৎকালে ফোটে, তাহলে আমাদের শাপলা ফুল ফোটে কখন? শরৎকালে। হ্যাঁ, নদী নালায় বিলে ঝিলে পুকুরে ডোবায় ফোটে, এগুলো কোথায় কোথায় ফোটে? নদী নালায় বিলে ঝিলে পুকুরে ডোবায় ফোটে। শাপলার মূল থেকে চারা হয়, শাপলার যে মূল গাছের যে মূল থাকে সেখান থেকে চারা হয়, ঠিক আছে। ধীরে ধীরে সেই চারা বড় হয়ে ফুল হয় এবং সেই মূল থেকে ধীরে ধীরে চারাটিকে হয় বড় হতে থাকে, বড় হয়ে এরপরে সে ফুলটা ফুটে। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাপ্তি স্থান। এরপরে আমরা উপসংহারে চলে যাব, ঠিক আছে, তোমরা লিখে নাও। তাহলে হয়ে গেছে, আমি এখন উপসংহারটা দিয়ে দিচ্ছি। উপসংহারটা দিয়ে দিলে আমাদের রচনাটি শেষে অংশ। হ্যাঁ, উপসংহারে দেখো বাংলাদেশে ফুলের অভাব নেই, কিন্তু শাপলার মতো গৌরবময় আসন অন্য কোন ফুল পাইনি, তাই তো দেখি বাংলাদেশে পয়সা মুদ্রা শাপলার ফুলের ছাপ তাহলে দেখো উপসংহারে সবার শেষে রচনাটি সবার শেষে উপসংহার দিতে হয়, সেখানে হবে বাংলাদেশে ফুলের অভাব নেই কিন্তু শাপলার মতো গৌরবময় আসন অন্য কোনো ফুল পায়নি। হ্যাঁ, আমাদের দেশে অনেক রকমের ফুল আছে কিন্তু শাপলার মতো এই গৌরবময় আসন অন্য কোনো ফুল পায়নি।
তাই আমরা দেখি বাংলাদেশের পয়সায় মুদ্রায় শাপলা ফুলের ছাপ। হ্যাঁ, শাপলা আমাদের কি জাতীয় ফুল, আমরা তো সেটা জানি, ছোটবেলা থেকে জেনে আসছি। তো আমাদের রাষ্ট্র আর হচ্ছে এই শাপলাই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রতীক। হ্যাঁ, তাহলে তোমরা এই অংশটুকু ভালো করে লিখে নাও, তারপর তোমাদের রচনাটি লেখা সমাপ্তি হবে। তারপরেও বলে রাখছি, এটা আমি তোমাদের সিলেবাসে আছে, বইয়ে আছে, তোমাদের পাঠ্য বইটিতে আছে, সেজন্য এটি আমি ফলো করলাম। তোমরা নিজেদের মতো লিখতে পারবে, রচনা নিজেদের মতো লিখা যায়। হ্যাঁ, ঠিক আছে। তো কিন্তু তোমরা ওই যে ভূমিকা, প্রাপ্তির স্থান, উপসংহার, বিবরণ, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তাহলে এটি লিখে নাও সুন্দর করে। আচ্ছা, আশা করি তোমাদের লেখা শেষ। তাহলে তোমরা তোমাদের এই এই বইটি থেকে দেখো, এখান থেকে তোমরা ভালো করে শিখে নিতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা এখান থেকে খুব ভালো করে এই রচনাটি শিখে নেবে। আচ্ছা, তাহলে সব আজকে আমি তাহলে এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।